দেশের আর কোনো তিন ফসলি জমিতে স্থাপনা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সরকার এ বিষয়ে বদ্ধপরিপক বলে জানান তিনি। শনিবার ঢাকা চেম্বার মিলনায়তনে টেকসই নগরায়ণ নিয়ে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় ভূমিমন্ত্রী বলেন, সিটি জরিপ সহ সারা দেশের জমি নিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে, তবে ডিজিটাল সার্ভে ব্যবস্থা পুরোপুরি চালু হলে এই সমস্যা আর থাকবে না। কিছু জায়গায় আমার এখনো হয়রানি হচ্ছে, আমি এটা অস্বীকার করব না, কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে কিভাবে মানে উইদিন দি টল লিমিটে আনা যায়। এখন তো ডিজিটাল সার্ভে চালু করছি আমি, তো এসে একটা নাম দিয়েছে আমার বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এটা কিন্তু লাস্ট সার্ভে হবে, আগামী 100 বছর সার্ভে করতে হবে না ইনশাল্লাহ। তো সুতরাং এই সার্ভেটা হয়ে গেলে দেখবেন আপনার এই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে।